নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকে পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে আজকে দ্বিতীয়া তিথি, সুতরাং বৃহতি ফলের সেবন নিষিদ্ধ রাখা আপনাদের পক্ষে শুভ হবে। আজ নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র, যা নক্ষত্রমণ্ডলীতে অবস্থান করে থাকে 23 নম্বর নক্ষত্র হিসাবে মকর এবং কুম্ভ রাশির গৃহে। এটি একটি মঙ্গল দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে আজ আপনারা কিন্তু সমী বৃক্ষ পুজো করতে পারেন, জল দিতে পারেন, প্রণাম করতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। আজ করণ রয়েছে তৈতিল করণ, পক্ষ কৃষ্ণপক্ষ যোগ সৌভাগ্য যোগ, এবং দিন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিবার। এটি আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে 1:21 থেকে 2:59 পর্যন্ত দুপুরবেলা। এই সময়কালে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক কার্য শুরু করবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। আজ শুভ সময় থাকছে আপনাদের ক্ষেত্রে 5:08 সকালবেলা থেকে 6:47 সকালবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে প্রপোজাল দেওয়ার জন্য শুভ তিথি রয়েছে 16 আগস্ট, যা চলবে আপনাদের ক্ষেত্রে দুপুরবেলা 3:38 থেকে 3:42 পর্যন্ত। এই সময়কালে আপনারা কোনো ধরনের প্রপোজাল দিয়ে আপনি আপনার বিজনেস পার্টনারকে, মনের মানুষকে, কাছের মানুষকে বিশেষ ফায়দা পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ তিথি রয়েছে 18 আগস্ট, যা চলবে আপনাদের ক্ষেত্রে 6:22 থেকে 8:40 সকালবেলা, এবং এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভ তিথি রয়েছে 19 আগস্ট, যা চলবে আপনাদের ক্ষেত্রে 5:52 থেকে 10:22, এবং পরবর্তী সময় থাকবে 12:42 থেকে বিকেলবেলা 3:00 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভ তিথি রয়েছে 19 আগস্ট, যা চলবে আপনাদের ক্ষেত্রে 5:52 থেকে 10:22, এবং পরবর্তী সময় থাকবে 12:42 থেকে দুপুরবেলা 3:00 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে অনলাইন অফলাইনের মাধ্যমে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। সিজারিয়ান অপারেশন শুরু করার জন্য শুভ তিথি রয়েছে 16 আগস্ট, যা চলবে 3:38 থেকে 3:42, এই দুপুরবেলার সময়টুকুর মধ্যে আপনারা যদি কোনো সিজারিয়ান অপারেশন শুরু করতে চাইছেন, এতে নিশ্চিতভাবে ফায়দা আপনাদের অবশ্যই মিলবে। জব জয়েন করার জন্য শুভ তিথি রয়েছে 2 আগস্ট, যা চলবে আপনাদের ক্ষেত্রে 5:43 থেকে 7:44, এবং পরবর্তী সময় থাকবে 1:50 থেকে 7:53। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভ তিথি রয়েছে আপনাদের ক্ষেত্রে 20 আগস্ট, যা চলবে আপনাদের ক্ষেত্রে 12:22 থেকে 1:06 পর্যন্ত সকালবেলা, অর্থাৎ পরবর্তী দিন রাত্রেবেলা, এবং পরবর্তী সময় থাকবে 3:30 ভোর রাত্রি থেকে 5:53 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ দিক আজ আপনাদের ক্ষেত্রে রয়েছে উত্তর দিক। যারা উত্তর দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা উত্তর দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা সৎকদম উত্তর দিকে হাঁটুন। ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে সমস্ত বাধা বিঘ্নকে দূর হতে অবশ্যই কিন্তু দেখতে পাবেন। আলোচনায় চলে যাব আপনাদের সাথে রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি হতে দেখতে পাবেন, আর্থিক স্থিতি ভালো থাকবে, স্বাস্থ্যের ক্রমশ উন্নতি আপনারা লক্ষ্য করবেন, সম্পত্তি বা কোনো বিশেষ কোনো গুরুত্বপূর্ণ জিনিসের লাভ আজ আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃষরাশি। আজকে আপনাদের ক্ষেত্রে কর্মে বিশেষ সফলতা মিলবে, সম্পত্তি লাভের বিশেষ যোগ রয়েছে, নতুন কাজের সন্ধান আজ আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 6। আলোচনা করব মিথুন রাশি। কর্মে বিশেষ লাভ আপনাদের ক্ষেত্রে মিলবে, অর্থলাভের প্রবল সম্ভাবনা রয়েছে, স্বাস্থ্য আজ ভালো হতে আপনারা অবশ্যই ধীরে ধীরে দেখতে পাবেন। শুভ রং আজ আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কর্কট রাশি। আপনাদের মানসিক চিন্তা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে, মানসিক স্থিতি বিঘ্নিত হবে, অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আজকে আপনাদের কিছুটা সমস্যা বৃদ্ধি পেতে পারে, পারিবারিক বিবাদ আজ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, স্থান পরিবর্তন হতে দেখা যেতে পারে, সিদ্ধান্ত বুঝে নিতে হবে আপনাকে। শুভ রং আজ আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব সিংহ রাশি। স্বাস্থ্য কিছুটা ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন, আজকে অর্থলাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে,
পারিবারিক সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা মিটতে আজকে আপনারা দেখতে পাবেন। শুভ রঙ অরেঞ্জ, শুভ সংখ্যা দুই আলোচনা করব। কন্যা রাশি পরিবারের চিন্তা আজকে কিন্তু ধীরে ধীরে কমতে দেখতে পাবেন। কর্মে ব্যস্ততা থাকবে সারা দিন জুড়ে আজকে আপনাদের ক্ষেত্রে। অর্থ আগমনের পথও আজকে আপনাদের ক্ষেত্রে প্রশস্ত হতে দেখা যাচ্ছে। শুভ রং হালকা সবুজ, শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব। তুলা রাশি মান সম্মান প্রাপ্তির যোগ আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে। কর্মে বিশেষ লাভ আজ মিলতে পারে আপনাদের ক্ষেত্রে। বিবাহের যোগাযোগ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি হতে আজ আপনাদের ক্ষেত্রে অবশ্যই দেখতে পাবেন। আজ শুভ রং আজ আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব। বৃশ্চিক রাশি আপনাদের ক্ষেত্রে অফিসে কিছু বিশেষ সমস্যা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে, অত্যন্ত সাবধান থাকতে হবে আপনাকে এই সময়কালে। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা প্রয়োজন রয়েছে আপনাদের জন্য। এছাড়া আপনাদের ক্ষেত্রে বলে রাখি, গুরুত্বপূর্ণ যদি কোনো কাজ থেকে থাকে সেই কাজগুলি পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন দু তিন দিন, এতে ভালো হবে আপনাদের ক্ষেত্রে, নচেত সেই গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন আসতে পারে, বাধা আসতে পারে। শুভ রং আজ আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা নয় আলোচনা করব। ধনু রাশি ছোট কোনো বিশেষ যাত্রা তৈরি হতে দেখা যেতে পারে। অর্থলাভের বিশেষ যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। আপনাদের ক্ষেত্রে পরিবারের যে সমস্ত সমস্যাগুলি ছিল সেগুলো কমবে এবং পরিবারে কোনো বিশেষ শুভকার্য সম্পন্ন হতে দেখতে পাবেন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা তিন আলোচনা করব। মকর রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন আজ। অর্থলাভের বিশেষ যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। কর্মে কোনো বিশেষ পরিবর্তন আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে, সুতরাং আজকে আপনাদের ক্ষেত্রে সিদ্ধান্ত বুঝে নিতে হবে। শুভ রং আজকে আপনাদের জন্য হালকা নীল এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব। কুম্ভ রাশি কর্মে আজ সফলতা মিলতে দেখতে পাবেন। কাজের চাপ কিছুটা আজকে আপনাদের ক্ষেত্রে কমতে দেখতে পাবেন। এছাড়া নতুন কোনো সূচনা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। শুভ রং আপনাদের জন্য আজকে গোলাপী এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব। মীন রাশি মীন রাশির ক্ষেত্রে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ সমস্ত কাজে বাধাপ্রাপ্ত হতে দেখতে পাচ্ছেন। আজকে আপনাদের ক্ষেত্রে গাড়ি বা কোনো রকম ড্রাইভ করছেন, আজকে আপনারা যে কোনো ছোটোখাটো জায়গাতে হলেও অত্যন্ত সাবধান, নচেত হঠাৎ দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে। কর্মের চিন্তা আজ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। অর্থনৈতিক খরচে লাগাম দেওয়ার চেষ্টা করুন, নচেত সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবেন। শুভ রং আজ আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা নয়। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।